আসসালামু আলাইকুম, বয়েজ অফ ফারুক ইউটিউব চ্যানেলে আপনাদের আজকে পড়া শোনাবো প্রোডাক্টিভ মুসলিম বইয়ের 18তম পর্ব। আজকের পর্বে থাকছে ঘুমের শারীরিক সমাধান। শুরু করছি। যদিও আমরা অনেকে মনে করি স্বাভাবিকভাবেই ঘুম আসে, তবে ঘুমের মান নিশ্চিত করার সেরা উপায়গুলোর একটি হলো ঘুমের সুনির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলা। সাধারণত ঘুমের তীব্রতায় মানুষ বিছানায় ঢলে না পড়া পর্যন্ত কাজ করে। মেসেঞ্জারে চ্যাটিং, মেইল আদান প্রদান, মেসেজ করা, গভীর রাত পর্যন্ত ফোনে কথা বলা, এ জাতীয় কাজগুলোতে ব্যস্ত থাকে। আমি আপনাকে পরামর্শ দেব, ঘুমানোর আগে কমপক্ষে 1.5 থেকে 3 ঘন্টা সময় নিজেকে আরাম দিন। এবার আসি ঘুমের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করবেন এবং ঘুমের স্বাস্থ্যবিধির বিষয়গুলো কি সে প্রসঙ্গে। দিনে ব্যায়ামের মাধ্যমে শক্তি ক্ষয় করে নিন। 2010-এর এক পরীক্ষায় দেখা গেছে, যারা নিয়মিত ব্যায়াম করে তারা অধিকাংশই রাতেই 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় বেশি ঘুমায়। তারা খুব কমই রাতে ঘুমের মধ্যে জেগে ওঠে এবং তাদের মধ্যে অধিক সতেজতা ও কম গুমগুম ভাবের রিপোর্ট পাওয়া যায়। ক্লিনিক্যাল স্লিপ মেডিসিন জার্নালের আরেকটি গবেষণায় দেখা গেছে, অনিদ্রা রোগে ভুক্ত প্রাপ্তবয়স্করা সপ্তাহে 3 থেকে 4 দিন বিকেলের 30 মিনিট ব্যায়ামের মাধ্যমে প্রতি রাতে 45 থেকে 60 মিনিট বাড়তি ঘুমোতে পারে। যদিও এর বিপরীতে দুটি দাবি রয়েছে। 1. ঘুমের আগে 2 ঘন্টার মধ্যে ব্যায়াম করা যাবে না, তার পরিবর্তে মানসিক অবসাদ দূর করতে সকালে অথবা বিকেলে ব্যায়াম করুন। আপনি যদি ঘুমানোর খুব কাছাকাছি সময়ে ব্যায়াম করেন, তাহলে শীতলায়নে এবং স্বাভাবিকভাবে ঘুমানো আপনার শরীর ও মস্তিষ্কের জন্য কঠিন হতে পারে। 2. ঘুমে ব্যায়ামের উপকারিতা পেতে হলে আমাদের নিয়মিত শরীরচর্চার প্রয়োজন, এটা মাঝে মধ্যে করলে হবে না। ঘুমের আগে 3 ঘন্টার মধ্যে খাবার থেকে দূরে থাকুন। আমি জানি এটা অসম্ভব মনে হতে পারে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে, যারা খাবার দাবার ও অনুষ্ঠানাদিতে অনেক রাত পর্যন্ত দেরি করায় অভ্যস্ত। তবে অসংখ্য গবেষণায় দেখা গেছে, খাবার দেরিতে খেলে শরীর ঠিকমতো ঘুমোতে পারে না। এক্ষেত্রে আপনার জন্য সুপরামর্শ হলো, রাতে আপনার ক্ষুধা পেলে হালকা স্বাস্থ্যসম্মত নাস্তা করুন, যেমন কম চর্বিযুক্ত দুধের সাথে যবের ছাতু। বাড়ি ও মশলাযুক্ত খাবার পরিহার করুন, যেটা অস্বস্তি এবং ঘুম ব্যাহত করার কারণ হতে পারে। মধ্যরাতে বাথরুমের চাপ এড়াতে লাচ্ছি ও স্যুপ জাতীয় তরল খাবার থেকে দূরে থাকুন। ক্যাফেইনযুক্ত খাবার ও পানীয়, যেমন চকলেট, কফি, এনার্জি ড্রিঙ্কস এবং বিভিন্ন রকমের শক্তিবর্ধক খাদ্য ঘুমে অসুবিধার সৃষ্টি করতে পারে এবং পরদিন দিনব্যাপী তন্দ্রাভাবের সৃষ্টি করতে পারে। নিজের সময়সূচিতে পরিবর্তন আনুন এবং যত তাড়াতাড়ি সম্ভব খাবার খেতে পরিবারের ঘরোয়া কাজে সহযোগী হন। রাতে আগে আগে খেয়ে নেওয়ার অভ্যাস করলে চমৎকার আর প্রশান্তির ঘুম দেখে আপনি নিজেই বিস্মিত হবেন। সন্ধ্যায় ক্যাফেইনযুক্ত পানীয় পরিহার করুন। স্নায়ুতন্ত্রের এবং ঘুমের উপর ক্যাফেইনের উত্তেজনার প্রভাবকে খাটো করে দেখবেন না, যেমন চা, কফি ইত্যাদি। ব্যক্তিভেদে ক্যাফেইনের সহ্য ক্ষমতা বিভিন্ন রকমের হয়ে থাকলেও উত্তম হচ্ছে সন্ধ্যায় ক্যাফেইনযুক্ত পানীয়ের পরিবর্তে হার্বাল অথবা ক্যাফেইন মুক্ত পানীয় গ্রহণ করা। আমি জানি যেসব পরিবারের ঐতিহ্যগতভাবেই রাতের খাবারের পর চা কফি গ্রহণের সংস্কৃতি রয়েছে, সেখানে এটা মানিয়ে নেওয়া কঠিন। তবে ঘুমের প্রতি গুরুত্বশীল হতে চাইলে রাতে ক্যাফেইনযুক্ত পানীয় এর পরিবর্তে পানি অথবা ক্যাফেইন মুক্ত পানীয় গ্রহণ করুন। ঘুমের আগে ডিভাইস স্ক্রিন থেকে বিরত থাকুন। ঘুমের উপর ইলেকট্রনিক ডিভাইসের যে কতটা নেতিবাচক প্রভাব তা বর্ণনা করে বোঝাতে পারবো না। সায়েন্টিফিক আমেরিকানের মত অনুযায়ী, অধিক রাত পর্যন্ত মোবাইল, ট্যাবলেট অথবা কম্পিউটার ব্যবহার শরীরের মেলাটোনিন উৎপাদনকে ব্যাহত করে। মেলাটোনিন হচ্ছে মস্তিষ্কের মৌলিক রাসায়নিক পদার্থ যা আপনাকে ঘুমোতে সহায়তা করে। এই প্রক্রিয়াটি ব্যাহত হওয়া আপনার জন্য প্রত্যাশিত নয়। ঘুমের আগে 2 ঘন্টা আইপ্যাড ব্যবহার মানুষের রাত্রিকালীন স্বাভাবিক মেলাটোনিন নিঃসরণে প্রতিবন্ধকতার জন্য যথেষ্ট, যেটা সার্কাডিয়ান সিস্টেম বা দেহঘড়ির জন্য একটি মৌলিক হরমোন। মেলাটোনিন ঘুমোতে সাহায্য করতে আপনার দেহকে যেন বলতে থাকে এখন রাত। আপনি এই সংকেতকে বিলম্বিত করলে আপনার ঘুম বিলম্বিত হবে বা হতে পারে। অধিক রাতে শেষ মুহূর্তের ইমেইল চেকিং আপনার প্রোডাক্টিভিটি মনে করতে পারেন, কিন্তু বাস্তবতা হলো আপনি নিজের ক্ষতি করছেন এবং নিজের ঘুমকে প্রভাবিত করছেন। কখনো না কখনো আপনার উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। ঘুমোতে যাওয়ার কমপক্ষে 60 থেকে 90 মিনিট আগে আপনি মোবাইল ফোনটি বন্ধ বা সাইলেন্ট করে নিন।
একটা উল্লেখযোগ্য পার্থক্য সূচিত করবে। ঘুমের আগে হালকা বই পড়ুন। ঘুমের আগে কল্পনার উদ্দীপনে, মস্তিষ্কের শীতলায়নে এবং দ্রুত ঘুমিয়ে যেতে হালকা পড়ার মতো বিকল্প কিছু নেই। আপনার জন্য পরামর্শ থাকবে ঘুমের আগে অনুপ্রেরণামূলক বই পড়া, যেমন আত্মোন্নয়ন, জীবনী, সিরা, হাদিস, তাফসির অথবা সুন্দর ইতিবাচক রেশ নিয়ে দিন সমাপন করতে আপনাকে সহায়তা করে এমন কোনো বই। তবে কোনোভাবেই কোনো ডিভাইস দিয়ে সফট কপি বই পড়বেন না, এর পরিবর্তে হার্ড কপি বই পড়ুন। জার্নাল লিখুন। এই জার্নালিং সেশন অন্তর্দৃষ্টির অনেক জানালা খুলে দেবে আপনার জন্য। কাগজের একটি ছোট নোটবুকে নিজের ভাবনাগুলো লিখে রাখুন এবং আবেগ অনুভূতিগুলোর বিশ্লেষণ করুন। আপনার বিগত দিন, সপ্তাহ এবং জীবন নিয়ে গভীর ভাবনা চিন্তা করুন। নিজের জীবনকে ঘিরে আল্লাহর নিয়ামতরাজির স্মরণ করতে একটি গ্রেটিচিউড জার্নাল আরম্ভ করতে পারেন। ভাবনায় যা কিছু ছুঁয়ে যায় তার সমৃদ্ধ সঞ্চয় গড়ে তুলুন। রোদের স্পর্শ নেওয়ার চেষ্টা করুন। ক্লিনিক্যাল স্লিপ মেডিসিন জার্নালের একটি মজার গবেষণায় দেখা গেছে, অফিসের যে সকল কর্মীদের টেবিল জানালার কাছাকাছি এবং অধিক মাত্রায় সূর্যালোক গ্রহণ করতে পারে তাদের ঘুমের গুণগত মান ভালো এবং তাদের সার্কাডিয়ান রিদম অত্যধিক ভালো পর্যায়ের। তারা সেসব কর্মীদের তুলনায় গড়ে 45 মিনিট বাড়তি ঘুমোতে পারে যাদের টেবিল জানালা থেকে দূরে। আপনার কাজের অফিসে যথেষ্ট সূর্যালোক লাভের সুযোগ না থাকলে ইনডোর সানলাইট সিস্টেমের কথা ভাবুন, অথবা ঘরের ভেতরে পর্যাপ্ত আলো দেবে এমন বাতির বন্দোবস্ত করুন। উল্লিখিত বিষয়গুলো হচ্ছে রাতে ঘুমের মানোন্নয়নের পরীক্ষিত উপায়, যেগুলো অতি গুরুত্বের সঙ্গে দেখা দরকার। রাতের ভালো ঘুমের সঞ্জীবনী শক্তিতে দেহ ও মস্তিষ্কের কী পরিমাণ উপকারিতা রয়েছে এবং অনিদ্রা অথবা দেহের উপর অসম্পূর্ণ ঘুমের যে কী পরিমাণ ক্ষতিকর প্রভাব থাকতে পারে তা নিয়ে প্রতিদিনই নিত্য নতুন গবেষণা প্রকাশ। উপরের টিপসগুলোকে নিজের ঘুম অভ্যাস এর অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। আর যদি ঘুমের আগে এগুলোকে পূর্বে আলোচিত আধ্যাত্মিক অভ্যাসগুলোর সাথে সমন্বিত করতে পারেন তাহলে আপনার প্রতিটি রাতই হবে সুখনিদ্রার। কত ঘন্টা ঘুম দরকার? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনার জানা দরকার আপনি কিভাবে ঘুমাবেন। মনে রাখা দরকার আপনি কোনো মেশিন নন যে চাইলেন আর সুইচ চেপে অফলাইনে চলে গেলেন। আপনি একজন মানুষ, প্রতিনিয়ত উঠানামার এক ছন্দে আপনার জীবন স্পন্দিত। ঘুমের গবেষকগণের মতে প্রতি রাতে ঘুমের মধ্যে আপনার মস্তিষ্ক ও দেহ একটি স্লিপ সাইকেলের মধ্য দিয়ে অগ্রসর হয়। এই স্লিপ সাইকেলের ধাপগুলো নিচের চিত্রটিতে ব্যাখ্যা করা হয়েছে। স্লিপ সাইকেলের ধাপসমূহ: 1. ঘুমিয়ে পড়া, 2. হালকা ঘুম, 3. গভীর ঘুম, 4. গভীর ঘুম এবং 5. র্যাপিড আই মুভমেন্ট। ঘুমে স্বপ্নাবস্থায় যখন চোখ দ্রুত সঞ্চারিত হয় এবং অনেকগুলি ছোট ছোট গতিবিধি সৃষ্টি করে, এই ধাপগুলোতে আপনার অ্যালার্ম বেজে উঠলে জেগে ওঠাটা আপনার জন্য কঠিন হবে। স্লিপ সাইকেলের ধাপগুলো: 1. তন্দ্রাভাব অনুভব করা। এই ধাপ শুরু হয় আপনার মাথা বালিশে এলিয়ে পড়লে এবং চোখ বুজে এলে। এটা সচরাচর 15 থেকে 20 মিনিট সময় নেয়। আপনি তখনও বেশ সচেতন এবং সামান্য শব্দ বা নড়াচড়া আপনাকে জাগিয়ে দিতে পারে। ধাপ 2. আপনি চেতনা হারাতে শুরু করেছেন কিন্তু সম্পূর্ণরূপে ঘুমিয়ে যাননি। মৃদু শব্দে অথবা সামান্য নড়াচড়াই জেগে উঠবেন বলে মনে হয় না, কিন্তু কেউ আপনাকে টুকা দেওয়া মাত্র জেগে উঠবেন। ধাপ 3 এবং 4. আপনি গভীর ঘুমে হারিয়ে গেছেন। এই ধাপে আপনি অবচেতন, তাদের ভাষ্যমতে কার্যত মৃত। এই ধাপে আপনার দেহ ও মস্তিষ্ক সর্বাত্মক পুনরুদ্ধার কার্যক্রম চালাতে থাকে। নম্বর 5, REM অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট বা দ্রুত চক্ষু সঞ্চালন ধাপ হিসেবে পরিচিত। এই সময়টাতে মানুষ সবচেয়ে বেশি স্বপ্ন দেখে। ধাপ 5 শেষে আপনি আবার অচেতন অবস্থায় থেকে সচেতন অবস্থায় অধিহরণের মধ্যে দিয়ে ধাপ 1 থেকে পুনরায় স্লিপ সাইকেল আরম্ভ করতে শুরু করেন। এখানে উল্লেখযোগ্য পয়েন্টটি হল, আপনি যদি স্লিপ সাইকেলের মাঝামাঝিতে জেগে যান তাহলে খুবই ক্লান্তি আর অবসাদ নিয়ে জাগবেন এবং মনে হবে একেবারেই ঘুমাননি। পক্ষান্তরে যদি স্লিপ সাইকেল সম্পূর্ণ করে জাগেন তবে আপনি জাগবেন সতেজ ও প্রাণবন্ত হয়ে, মনে হবে যেন অনেক ঘন্টা ঘুমিয়েছেন। প্রোডাক্টিভিটি এক্সপার্ট বৃন্দ এই কৌশলকে কাজে লাগিয়ে সতেজ অনুভূতি নিয়ে জাগেন, এমনকি তারা রাতে খুব অল্প কয়েক ঘন্টা ঘুমালেও। নোট, আমি পরামর্শ দিচ্ছি না আপনি এই ওয়াক আপ অ্যালার্টকে কাজে লাগিয়ে কম সময় ঘুমান।
আমার পরামর্শ হলো আপনার ব্যক্তিগত স্লিপ সাইকেলটি বোঝার চেষ্টা করুন, যাতে আপনাকে প্রতিদিন সকালে স্নুজ বাটন না চাপতে হয়। স্বাভাবিকভাবে আপনার পরবর্তী প্রশ্ন হতে পারে, আমি আমার স্লিপ সাইকেলের হিসাব কিভাবে করব। আপনি যদি সত্যি বৈজ্ঞানিকভাবে জানতে চান, তাহলে দুটি উপায় আছে। কোনো স্লিপ ক্লিনিক খুঁজে বের করে স্লিপ ল্যাবে যান, যেখানে স্লিপ সাইকেল পরিমাপ করতে তারা আপনাকে আপনার শরীরে সব ধরনের তার সংযুক্ত করবে, অথবা একটি স্মার্ট ওয়াচ সংগ্রহ করুন যেটা আপনার ঘুম ট্র্যাক করবে এবং প্রতিদিন সকালে আপনাকে একটি রিপোর্ট পাঠাবে। তবে আপনার এত ব্যতিব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। স্লিপ সাইকেল হিসাব করার আরও একটি সহজ উপায় হলো কলম, কাগজ এবং একটি অ্যালার্ম ঘড়ি। এটা কিভাবে কাজ করে তা বলছি। ঘুম বিষয়ক গবেষকদের অনুমান অনুযায়ী বেশিরভাগ মানুষের স্লিপ সাইকেল গড়পড়তা 90 মিনিট। এর মানে প্রথম থেকে পঞ্চম ধাপের সংক্ষিপ্ত সময়ের মধ্য দিয়ে আপনি একটি সম্পূর্ণ স্লিপ সাইকেল পূর্ণ করেন। ধরুন আপনি রাত 10টায় ঘুমিয়ে সকাল 5টায় জেগে উঠতে চান। এই সময় সীমার মধ্যে আপনি কতগুলো 90 মিনিটের স্লিপ সাইকেল নির্ধারণ করতে পারেন? এখানে যে কটা স্লিপ সাইকেল নির্ধারণ করতে পারেন, রাত 10টা থেকে 11:30 প্রথম স্লিপ সাইকেল, রাত 11:30 থেকে রাত 1টা হচ্ছে দ্বিতীয় স্লিপ সাইকেল, রাত 1টা থেকে রাত 2:30 হচ্ছে তৃতীয় স্লিপ সাইকেল, রাত 2:30 থেকে রাত 4টা হচ্ছে চতুর্থ স্লিপ সাইকেল। থামুন, আপনি আর একটু সামনে যান, ভোর 4টার জায়গায় ভোর 5টায় জাগেন। তখন কি ঘটবে ধারণা করতে পারেন? আপনি স্লিপ সাইকেলের মাঝখানে জেগে উঠবেন, তখন আপনার সত্যিই ক্লান্তি আর মাতাল অনুভূত হবে। আর যদি আপনি ভোর 5:30 পর্যন্ত ঘুম চালিয়ে যান, সেক্ষেত্রে আপনার ফজরের সালাত কাজা করার আশঙ্কা থেকে যায়। আমি জানি আপনি কি ভাবছেন, কিন্তু ভোর 5টার আগে আমার তো পুরো 1 ঘন্টা পরে আছে, আমি তা অপচয় করতে চাই না। বেশ, এর সময়টা আপনি আত্মোন্নয়নমূলক কাজকর্মে ব্যয় করতে পারেন, যেমন তাহাজ্জুদ সালাত, ব্রেন স্টর্মিং, অধ্যয়ন এবং দিনের বা সপ্তাহের পরিকল্পনা তৈরিতে। তবে আপনি যদি স্লিপ সাইকেলের মাঝামাঝি না জেগেও আর একটু ঘুমিয়ে নিতে চান, তাহলে আমার পরামর্শ আপনি 4টায় পুরোপুরি জেগে উঠুন, একদম বিছানায় উঠে বসুন, বাথরুম সেরে আসুন, অতঃপর 20-40 মিনিট ভাত ঘুম গ্রহণ করুন, কোনোভাবেই এর বেশি নয়। 20-40 মিনিটের ঘুম নিশ্চিত করে আপনি জাগরণ অবস্থার খুব কাছাকাছি অবস্থান করছেন এবং 5টার দিকে জেগে ওঠা আপনার জন্য খুব একটা কষ্টকর ব্যাপার হবে না। সাধারণত আমার সেমিনারগুলোতে এই বিষয়ে কথা বলতে গিয়ে শ্রোতাদের থেকে প্রচুর প্রশ্ন পেয়েছি। এখানে আমার কাছে প্রায়ই জানতে চাওয়া সেই সব প্রশ্নগুলো এবং এ বিষয়ে আমার ব্যক্তিগত ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। 1, ঘুমিয়ে যেতে যে সময়টা প্রয়োজন তা নিশ্চিত করার জন্য আমার স্লিপ সাইকেলের শুরুতে কোনো অতিরিক্ত সময় যোগ করার প্রয়োজন আছে কি? কিছু গবেষকদের পরামর্শ, আপনার ঘুমিয়ে পড়তে যেই সময়ের প্রয়োজন তার যোগান দিতে স্লিপ সাইকেলের শুরুতে 15 মিনিট বাড়তি যোগ করুন। যদি দ্রুত ঘুমিয়ে পড়েন, সেক্ষেত্রে এই অতিরিক্ত সময় যোগ করার দরকার নেই এবং প্রথম কয়েক মিনিটকে ঘুমিয়ে পড়ার ধাপ হিসেবে বিবেচনা করতে পারেন। কিন্তু রাতে ঘুমানোর জন্য যদি আপনাকে কষ্ট পোহাতে হয়, তবে অতিরিক্ত সময় যোগ করাটা একটা ভালো সিদ্ধান্ত। সাধারণত অতিরিক্ত সময়ের পরিমাণ নির্ভর করে আপনি ঘুমিয়ে পড়তে কতটুকু সময় নেন তার উপর। 2, আমাদের স্লিপ সাইকেল নিয়ন্ত্রণের জন্য সহায়ক কোনো অ্যাপ আছে কি? অবশ্যই আছে, শুধু স্লিপ সাইকেল লিখে সার্চ দিলেই অসংখ্য টুলস পেয়ে যাবেন যা আপনাকে স্লিপ সাইকেল নিয়ন্ত্রণে সাহায্য করবে। স্মার্টফোন অ্যাপস ছাড়াও আমি সাজেস্ট করি স্লিপ টাইম, এটি এমন একটি ওয়েবসাইট যা আপনার স্লিপ সাইকেলগুলো বিবেচনা করে এবং আপনি কোন সময় ঘুমের পরিকল্পনা করছেন সে অনুযায়ী ঠিক কখন ঘুম থেকে ওঠা উচিত তা হিসাব করার সুযোগ দেয়। স্লিপ সাইকেল অ্যালার্ম, এটা একটি অ্যাপ যা আপনার স্মার্টফোনে ইনস্টল করে ঘুমের আগে বালিশের নিচে রেখে দিতে পারেন। তারপর রাতে আপনার টসিং এবং টার্নিং বিচার করে এটা আপনার প্রতিরাতের গড় স্লিপ সাইকেল বলে দেবে। আপনার ব্যাপারে জানি না, তবে ঘুমের সময়ের মাথার নিচে একটা স্মার্টফোন রেখে দেওয়া আমার জন্য অস্বস্তিকর। ফিটবিট, এটা ঘড়ির মতো হাতে পরা যায় এমন একটি ডিভাইস। এটা কেবল আপনার ঘুম ট্র্যাক করে তা নয়, বরং এটা স্লিপ সাইকেলের ঠিক ধাপ 1 এর নিকটবর্তী সময়ে আপনাকে আস্তে করে জাগিয়ে দেবে, যাতে আপনি প্রাণবন্ত ও সতেজভাবে জেগে উঠতে পারেন। 3, যদি স্লিপ সাইকেল সম্পূর্ণ করে জেগেও ক্লান্ত বোধ করি, তাহলে এর দুটি কারণ থাকতে পারে। আপনার স্লিপ সাইকেল 90 মিনিট দীর্ঘ নয়। প্রকৃত স্লিপ সাইকেল খুঁজে বের করার সহজ উপায় প্রত্যেকটি পরীক্ষা করা। যদি আপনি স্লিপ সাইকেল শেষে জেগে উঠে প্রাণবন্ত আর সতেজ অনুভব করেন, তাহলে বুঝবেন আপনি স্লিপ সাইকেলটি আবিষ্কার করেছেন।
আপনি যথেষ্ট স্লিপ সাইকেল পূর্ণ করেননি। কখনো কখনো আপনার দেহ স্বাভাবিকের চেয়ে বেশি স্লিপ সাইকেলের প্রয়োজন বোধ করে, অর্থাৎ এক দুই স্লিপ সাইকেলের জায়গায় তিন চার স্লিপ সাইকেল দরকার হতে পারে। আপনার উচিত শরীরকে বোঝার চেষ্টা করা। যদি আপনার দেহ ক্লান্তি বোধ করে তাহলে আপনার অধিক স্লিপ সাইকেল প্রয়োজন। চার, আমার কতগুলো স্লিপ সাইকেল প্রয়োজন? এটা এক কঠিন বিষয়। বেশিরভাগ স্বাস্থ্য বিশেষজ্ঞগণের পরামর্শ হচ্ছে রাতের ঘুমে অন্তত 5 থেকে 6টি স্লিপ সাইকেল সম্পূর্ণ করুন। 5 থেকে 6টি স্লিপ সাইকেল সম্পূর্ণ বলতে প্রায় 8 ঘন্টা। তাছাড়া আমাদের উচিত প্রতি রাতে একই পরিমাণ ঘুমানো এবং সকালে প্রায় একই সময়ে জেগে উঠতে অভ্যস্ত হওয়া। আমাদের কখনো কখনো দুনিয়াবী দায়িত্ব পালন করতে গিয়ে, যেমন পরিবার, কাজ, ভ্রমণ অথবা আখিরাতের, যেমন তাহাজ্জুদ, সাহরি, ফজর ইত্যাদি কারণে কাজ করতে গিয়ে ঘুমের ক্ষেত্রে কিছুটা ত্যাগ স্বীকার করতে হতে পারে। তবে সুযোগ সময় বুঝে ফাঁকে ফাঁকে ভাত ঘুম অথবা সপ্তাহান্তে ঘুমের ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা চাই। এটা আমাকে দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের উক্তি স্মরণ করিয়ে দেয়। তিনি মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানকে বলেছিলেন, আমি যদি দিনে ঘুমাই তবে জনগণকে উপেক্ষা করা হয়, আর যদি রাতে ঘুমাই তবে আমি নিজেকে অবহেলা করে বসি। মুয়াবিয়া, এ দুটি উদ্বেগ নিয়ে আমি কি ঘুমোতে পারি?